আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয় ভিউয়ার্স আজ আমি কয়েকটি টিপস নিয়ে আপনাদের সামনে এসেছি এগুলো কিচেন টিপস বলেন হেলথ টিপস বলেন বা সংসারে টুকে টেকে কাজের জন্য টিপস বলতে পারেন এখানে আমি একটি বাটিতে কয়েকটি নেপথলি নিয়েছি এই নেপথলিগুলো অনেক উপকারী আমরা যখন কাপড় চোপড় ধুয়ে আলমারি বা ওয়েড্রোপে রেখে দিই দেখবেন একটা পচা গন্ধ হয়ে যায় অর্থাৎ ছেদ ছেদে কেমন যেন একটা গন্ধ লাগে এই গন্ধটা দূর করার জন্য আপনারা নেপথলিগুলো কাপড়ের ভাজে ভাজে ব্যবহার করতে পারেন আবার বাথরুমে অনেক সময় গন্ধ হয় অডোনিল ব্যবহার করি আমরা অনেকেই রিফ্রেশের জন্য অনেক রিফ্রেশার ব্যবহার করি কিন্তু এই নেপথলি দিয়ে রাখলেও বাথরুম থেকে অনেক সুন্দর সুগন্ধ বেরোয় আবার অনেক সময় দেখা যায় রান্নাঘরে বা এদিক ওদিক তেলা ঘুরে বেড়াচ্ছে যদি নেপথলও দিয়ে রাখেন তাহলে দেখবেন তেলা পোকা চলাফেরা করছে না তেলা মরে গিয়েছে এটা আমার প্রথম টিপস এবার দেব আমি দ্বিতীয় টিপস এখানে নিয়েছি আমি মেথি এর উপকারিতা বলবো আমরা সবাই কম বেশি গ্যাসের বড়ি খেয়ে থাকি এই গ্যাসের ওষুধ আমাদের সবার ঘরে থাকে কিন্তু এটা যদিও শরীরের জন্য ভালো না তারপরেও খেতে হয় কিন্তু আমরা কি করলে ঘরোয়া কিছু উপকরণ ব্যবহার করলে এই গ্যাস থেকে মুক্তি পেতে পারি এখানে নিয়েছি মেথি এই মেথি রান্নার কাজে ব্যবহার করা হয় চুল রূপ রূপচর্চা সব কিছুতেই মেথি ব্যবহার করা হয় মেথি আসলেই খুবই গুণে ভরপুর একটা দানা আমরা যদি খাওয়ার পরে আধা ঘন্টা পরে হাফ চামচ পরিমাণ মেথি চিবিয়ে খেয়ে পানি খেয়ে নিই তাহলে দেখবেন গ্যাস অনেক কমে গিয়েছে আশা করি আপনারা এই টিপসটি বাসা ফলো করবেন আপনাদের উপকারে লাগবে এটা আমি নিজে ট্রাই করি ভালো লাগে ভালো উপকার পাই এবার আমার তৃতীয় নম্বর টিপস এখানে আমি নিয়েছি কোলগেট কোলগেট আমরা রান্নাঘরে কাজ করতে গেলে অনেক সময় দেখা যায় হাতে তেল ছিটে পড়ে পুড়ে যায় সাথে সাথে পানিতে ভিজাই একটু কোলগেট লাগিয়ে দিলে পোড়া কমে যায় আমি এখানে আরেকটি একটি ক্রিম দেখাচ্ছি সেটা হচ্ছে ডিরাশ এই যে এখানে আমি কোলগেট ব্যবহার করেছি কিন্তু কালো দাগ পড়ে গিয়েছে পোড়া কমেছে ঠিকই কিন্তু কালো দাগ পড়ে গিয়েছে কোলগেট ব্যবহার করা অর্থাৎ পেস্ট ব্যবহার করলে পোড়াটা কমে যায় তাৎক্ষণিক কিন্তু কালো দাগ পড়ে যায় আর আমি এখানে যে ক্রিমটার কথা বলছি এর নাম ডিরাশ এটা বাচ্চাদের ডাইপার ব্যবহার করার জন্য ব্যবহার করা হয় এটা যে কোনো পোকামাকড়ে কেটে দেওয়া ছিলে যাওয়া বা পুড়ে যাওয়া সাথে সাথে যদি পানি দিয়ে ভিজিয়ে লাগানো হয় তাহলে দেখবেন সেখানে কালো দাগ তো পড়বেই না এবং সাথে সাথে ম্যাজিকের মতো জ্বালাপোড়া কমে যাবে আমি আশা করি আপনারা সবাই এই ডিরাস ক্রিমটা বাসায় রাখার চেষ্টা করবেন দেখবেন অনেক সময় অনেক বিষাক্ত পোকামাকড় কামড় দিলে বাচ্চাদেরও কামড় দেয় জ্বালাপোড়া করে যন্ত্রণায় ছটফট করে এটা দেওয়ার সাথে সাথে ম্যাজিকের মতো ব্যথাটা চলে যায় আমার এটা পরীক্ষিত এটা আমার বাচ্চার দিই আমি নিজে ব্যবহার করি এবং এটা পুড়ে গেলেও ব্যবহার করা হয়ে থাকে এবার পরবর্তী চার নাম্বার টিপস আমরা বাসায় সবাই কয়েল ব্যবহার করি যদি ওটা স্বাস্থ্যের জন্য ভালো না তারপরও ব্যবহার করতে হয় কারণ মশার উপদ্রব থেকে রেহাই পাওয়ার অন্য কোনো মুক্তি নাই তবে দেখা যায় যে আমরা অনেক সময় পুরা কয়েল জ্বালাই না সামান্য কিছু কিছু সময়ের জন্য কয়েল জ্বালিয়ে রাখি সেক্ষেত্রে আমরা এই টিপসটা ফলো করতে পারি আমরা যতটুকু পরিমাণ কয়েল জ্বালাবো সেই জায়গায় যদি আমরা একটি এরকম কয়েন দিয়ে রাখি তাহলে দেখা যাবে যে ওইটুকু পোড়ার পরে এই জায়গায় এসে কয়েলটা নিভে যাবে আমাদের আর মনে করে নিভাতে হবে না বা কখন নিভাবো এই টেনশান মাথায় রাখতে হবে না আর এভাবে যদি ভেঙে ব্যবহার করি তাহলে দেখা যাচ্ছে এভাবে একটু পড়ে আর বাকিটুকু এভাবে নষ্ট হয়ে যায় আশা করি আপনারা এই টিপসটা বাসায় ফলো করবেন আমার এই টিপসগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেল বাটনে ক্লিক করে রাখেন পরবর্তীতে যেন আপনাদের সাথে আবারও ভালো ভালো টিপস নিয়ে হাজির হতে পারি সেই আশা ব্যক্ত করছি পরবর্তী পাঁচ নম্বর টিপস এটা আমাদের হেলথ টিপস বলতে পারেন আমি এক গ্লাস পানির মধ্যে কয়েক টুকরো দারুচিনির দানা ভিজিয়ে রাখব আর যদি আপনাদের কাছে দারুচিনি পাউডার থাকে তাহলে চার ভাগের এক ভাগ পাউডার পানিতে দিয়ে দিবেন। এবং এর মধ্যে দেব চার ভাগের এক ভাগ সামান্য পরিমাণ একটু হলুদ তবে হলুদটা অবশ্যই আমি বারবারই বলি এটা আপনাদের যেন অর্গানিক হয় যেহেতু এটা খাই বা স্কিনে লাগাই যেটাই করি না কেন এটার জন্য অর্গানিক হলুদ হলে ভালো হয় এটা আমি সারা রাত ভিজিয়ে রেখে দেবো এটা স্কিনের জন্য যেমন ভালো চুলের জন্য ভালো এবং এটা আমাদের মেটাবলিজম বুস্ট করে শরীরটাকে সুস্থ রাখতে সাহায্য করে শরীর সুস্থ থাকলে স্কিন বলেন হেয়ার বলেন সব কিছুই সুস্থ থাকে এটা সারা রাত ভিজিয়ে রেখে দেওয়ার পরে সকালবেলা সামান্য একটু লেবু অর্থাৎ হাফ চামচ লেবু দিয়ে গুলিয়ে এটা ছেঁকে খেয়ে নেবেন আর যদি পাউডার দেন তাহলে ছাকার প্রয়োজন নেই যদি মনে করেন লেবুতে সমস্যা অনেকের লেবু খাইলে অ্যাসিডিটি হয় সকালে খালি পেটে তাহলে আপনারা একটু আদার রস মিশিয়ে খেতে পারেন তাহলে দেখবেন যে আপনার শরীরটাকে অনেক সুস্থ লাগছে যে থাকুন রমজা মাস আপনারা এটা সকালে খেতে না পারলে অবশ্যই রাত্রে ঘুমানোর আগে এটা খেয়ে ঘুমাতে পারবেন আশা করি আপনাদের এই টিপসগুলো ভালো লেগেছে